শুভেচ্ছা জানাচ্ছি ফ্রেঞ্চ লবিট আকাশের পক্ষ থেকে। তো আজকে এই ভিডিওতে আপনি স্টেপ বাই স্টেপ দেখাবো কি করে আপনারা ডিসেম্বর মাসের জন্য যে নাবিকর খরচ হয়েছে, যেটা অযথাই ছিল, কারণ গ্রেভ ধর্মঘটের জন্য আপনাদের অনেক ক্ষতি হয়েছে এবং নাবিকটা তেমনভাবে ইউজ করতে পারেন নাই। তো ওই জিনিসটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনারা গুগলে এই লিঙ্কে যাবেন, www.mondedommagementnavigo.com। এখানে যাওয়ার পর এই লিঙ্কটি আসবে, ডেডোম্যাজমন্ট নাভিগো, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি পেজ আসার কথা, এই পেজ। এইখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অ্যাপ্লাইটি 12 মার্চ 2020 পর্যন্ত করতে পারবেন। একটা জিনিস গুরুত্বপূর্ণ, প্রায় সময় আমি এটা করার সময় দেখতে পেরেছি যে ওয়েবসাইটে অনেক সমস্যা দেখা যায়, কারণ অনেক মানুষ একসাথে ঢুকছে ক্ষতিপূরণ পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে এটা ব্লক হয়ে আছে, হ্যাং হয়ে আছে। তো এরকম যদি হয়ে থাকে আপনারা বারবার পেজটি রিফ্রেশ করে নেবেন, নাইলে কয়েক ঘন্টা বা কয়েকদিন পরে পরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 12 মার্চ পর্যন্ত আপনাদের সময় আছে। যদি এইটা দেখেন, হ্যাঁ এই পেজটা দেখেন, এখানে লেখা আছে যে লু সিট ফে ফ্যাস আর ইন ফর্ট ইনফ্লুয়েন্স, মানে অতিরিক্ত মানুষের জন্য এখানে ঢোকা যাচ্ছে না, এরকম হতে পারে। এরকম হলে আপনারা পরে রিফ্রেশ করবেন বা কয়েকদিন পরে চেষ্টা করবেন। তো আমি এখন এখানে আছি, এখানে আমি জো ডেপোজ মা ডোমান্ড ক্লিক করব, তাহলে আমি অ্যাপ্লাইটি করতে পারবো। করার পরে দেখা যাচ্ছে যে আমি এইখানে পড়লাম, আমি একটু আগে যে পেজটা দেখেছি সেখানে পড়লাম। সেই পেজে যদি পড়েন তাহলে এটা রিফ্রেশ করতে হবে। তবে সব কিছু যদি ঠিক থাকে তাহলে এই পেজটি আসার কথা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন ক্ষেত্রে এই দেদোমাসম মানে ক্ষতিপূরণটি পাওয়া সম্ভব। যারা প্রত্যেক বছরে করে থাকেন নাভিগো অ্যানুয়াল, সেই ক্ষেত্রে যারা ইমাজিনার করে করছেন, মানে যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই হয়, সেখানেও সম্ভব। নাভিগো মোয়া যাদের, মানে প্রত্যেক মাসে যারা করে থাকেন এবং প্রত্যেক সপ্তাহে যারা করে থাকেন, তাদের ক্ষেত্রেও এটা সম্ভব। একই সাথে যাদের সরিদাহিতে থসপক আছে, যেটা সিএমের মাধ্যমে পাওয়া যায়, সেই ক্ষেত্রেও ইচ্ছা করলে আপনারা এই মানে ক্ষতিপূরণটি পেতে পারে। তো প্রথম যে স্টেপ এই পেজে, সেটি হচ্ছে নিউমেরো দু প্যাস। আপনাদের নাভিগোর উপরেই লেখা থাকে, সেটি 0 দিয়ে শুরু হয় এবং এফ দিয়ে শেষ হয়। তো সেই জিনিসটি এখানে লিখবেন। এরপরে আপনাদের দাদ্য নেসেন্স লিখবেন, এখানে ডেট, তারপরে মান্থ, তারপরে এখানে ইয়ার, এই জিনিসটা লিখবেন। লিখার পর আপনাদের মেইল অ্যাড্রেসটি এখানে কমপ্লিট করবেন, সেটা এখানে মেইল অ্যাড্রেসের প্রথম অংশ, তারপরে অ্যাট, তারপরে এখানে gmail.com বা অন্য যদি মেইল থাকে সেই জিনিসটি এখানে লিখবেন। সেটা করার পর এইখানে অ্যাকসেপ্ট করতে হবে, এই পেজের যে রুলস আর রেগুলেশনগুলো আছে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। করার পরে আপনারা জো কন্টিনিউ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দুই ধরনের পেজ আসতে পারে, দুই ক্ষেত্রে দুই ধরনের পেজ আসতে পারে। একটা হচ্ছে যারা প্রত্যেক বছরে অ্যাপ্লাই করেন, মানে যাদের নাভিগো অ্যানুয়াল আছে বা যাদের ক্যাচ ইমাজিনার আছে, সেই ক্ষেত্রে আপনাদের রিব দেওয়া লাগবে না। একটা পেজ আসবে, সেখানে আপনাদের সব ইনফরমেশন থাকবে, আপনারা জাস্ট কনফার্ম করবেন। এবং একটা পেজ আসবে যেখানে লিখা আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে আপনারা প্রায় সময় কোন গ্যাহ থেকে, কোন স্টেশন থেকে যান এবং কোন স্টেশনে গিয়ে পৌঁছান। তো সেই জিনিসটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যেই বর্তমান সময় ফর্ফে অ্যাকচুয়াল, সেটা কি আমার ক্ষেত্রে ইমাজিনার ছিল, তো এটা এখানে লেখা আসছে। তারপর আমি কোন জোনে ছিলাম সেটা লেখা আছে। এই এই দুইটা কলন, এই দুইটা কলন, এই দুইটা জায়গা, সরি, এই দুইটা জায়গা খুব গুরুত্বপূর্ণ। এখানে লিখা লিন লা প্লুজ ইউটিলিজে, লিন লা প্লুজ ইউটিলিজে মানে যে যে লাইন আপনারা সবচেয়ে বেশি ইউজ করতেন, এটা এ হতে পারে, বে সে, লিন লিন জি, লিন সে, বা এরকম অনেক কিছুই হতে পারে। তো সেগুলো আপনারা কোনটা বেশি ইউজ করেছেন সেটা এখানে লিখবেন। গ্যা হ্যাবিচুয়াল দু দেপার, গ্যা হ্যাবিচুয়াল দু দেপার বলতে
বোঝানো হচ্ছে যে যেই স্টেশনটা আপনারা নিতেন সবসময়, তো আমার ক্ষেত্রে সেটা ভ্যাল দাসাঁতেই, আর গ্যার হ্যাবিচুয়াল দারিভে যেই স্টেশনে আপনারা পৌঁছান প্রায় সময়, যদি আপনি কাজ করে থাকেন যেই স্টেশনে আপনারা সবসময় গিয়ে পৌঁছান সেটা এখানে লিখতে হবে। তো এটা যে কোনো একটা দিলেই হলো, এটা এতটা গুরুত্বপূর্ণ না। তো এই দুইটা জায়গা পূরণ করার পরে এখানে আবার জো কন্টিনিউ দিবেন। জো কন্টিনিউ দেওয়ার পর যে জিনিসটা হওয়ার কথা সেটা হচ্ছে যে যারা বাৎসরিক বা ক্যাচি ম্যানশিনিয়া করে আছে তাদের এটা কনফার্ম হয়ে যাওয়ার কথা, কিন্তু যাদের মান্থলি বা উইকলি, মানে যারা ফেলেভম অটোম্যাটিক, মানে ব্যাংকের অ্যাকাউন্টে তাদের ফেলেভম হয় না কিন্তু আপনারা প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে পে করে থাকেন, তাদের ক্ষেত্রে রিবটা চাইতে পারে, রোলভে ইডেন্টিটি ব্যাংকের এই জিনিসটা তারা চাইতে পারে, সেক্ষেত্রে এই জিনিসটা আপনারা দিয়ে দেবেন। আর যদি রিব না লাগে, মানে যারা প্রত্যেক বছরে একবার পে করে থাকে তাদের ক্ষেত্রে এই পেজটি, এক সেকেন্ড, এই পেজটি আসার কথা, যে পেজে লেখা থাকবে ভ্যালিডেশন দু লা ডিমান্ড, এখানে লেখা থাকবে ভোট ডিমান্ড আ বিয়ান ইতে অনরেজিস্ট্রে, মানে আপনাদের অ্যাপ্লিকেশনটি হয়ে গিয়েছে এবং আপনারা আপনাদের নাভিগোর মধ্যে যত টাকা পাবেন সেটা এখানে লিখে আসবে। আমার ক্ষেত্রে 38 ইউরো, আর এটা আমি 3 সপ্তাহের মধ্যে, 3 সেমেন, 3 সপ্তাহের মধ্যে পেয়ে যাব, এবং একই সাথে আমার মেইলে তারা একটা কনফার্মেশন পাঠিয়েছে। তো এইটুকুই, আশা করি এটা আপনাদের অনেক কাজে লাগবে, আপনারা ক্ষতিপূরণটি পেতে সক্ষম হবেন। যদি স্টেপগুলোতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে স্ক্রিনশট পাঠিয়ে জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করব। তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, সবার কাছে এই ভিডিওটি পৌঁছে দিবেন যাতে সবাই যাদের নাভিগো আছে তারা ক্ষতিপূরণটি পেয়ে থাকে। ধন্যবাদ, আবিয়ান্তো।